হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস মন্ডল চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। তো আজকে সানডে, তোমাদের দাদাভাই সকালবেলা উঠে চা টা খেয়ে বাজারে চলে গেছে। তো সানডে এখানে খুব বড় বাজার বসে, আর তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে। তো আর কিছু শিং মাছ আছে, ওটাকে আমি কাটবো। তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করবে। আস্তে 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 রান্না ঠান্না হয়ে যাবে, কারণ ভাতটা আমি আগেই করে ফেলেছি। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো এই যে দেখো, পাতায় ভাজা কমপ্লিট, সেই সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুন। চলো আর দেখাচ্ছি কি কি রান্না করেছি। এই যে দেখো, এখানে শিং মাছ। আজকে শিং মাছের কাটা খেয়ে আমার অবস্থা খারাপ। তো আজকে সবকিছু রান্না বান্না তোমাদের দাদা ভাই করেছে। এখানে আছে আলু বেগুন শিম দিয়ে শিং মাছের তরকারি, আর এখানে আছে পাতায় ভাজা আর ওই যে ভাত। তো আজকে সবকিছুই তোমাদের দাদা ভাই রান্না করেছে। ও বাজারে গিয়ে হয়তো মনে মনে ভাবছে বাড়িতে গিয়ে জমিয়ে খাবো, তার মধ্যে এসে দেখে আমি শিং মাছের কাটা খেয়ে কান্না করছি বসে বসে। তো চলো দেখতে থাকো। তোমাদের দাদা ভাইয়ের খুব চাপ, যেহেতু আমার হাতে খুব ব্যথা। তো জামা কাপড় ধুয়ে মামামের ড্রেসগুলো মেলছে। তো ওখানে আরও কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো এখন ধুবে। তো দেখো, তো দেখো ফুল রেডি হয়ে গেছে স্নান স্নান করে। এখন যাব একটা বার্থডে পার্টিতে। ওই যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, এখন বার্থডে পার্টি যাবো। তো এখন শরীরটা একটু সুস্থ হয়ে গেছে, আর এতক্ষণ অসুস্থ ছিলাম, এতক্ষণ কাজকর্ম ছিল, কাজকর্ম ছিল, তাই অসুস্থ ছিল, বুঝলে তো। এখন পার্টিতে যাবে, এখন একদম ফিট হয়ে গেছে, এখন আর ব্যথা নেই হবে। তাহলে বোঝো তো বার্থডে খেয়ে একটু ওখানে আড্ডা ঠাড্ডা মেরে তারপর ছট পুজো দেখে একবার বাড়িতে আসলাম। এখন মোটামুটি 7:30-8 বাজে। তো এখন ডিনার বানাবো, এখন রুটি ছুটি বানিয়ে খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো বাই বাই।